আমার নাম জয়রাম মণ্ডল, আমি পশ্চিম বর্ধমান জেলার কুমারটেক গ্রামের একজন বাসিন্দা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা এদিন সেদিন। আমরা বর্তমানে বিশ্বায়নের যুগে দেখতে পাই বাংলা ভাষা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ইন্দিয় আর্য ভাষা দক্ষিণ ভারত এশিয়ার প্রধান লোক লেখ্য কথ্য ভাষা। ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারে বাংলা ভাষা পঞ্চম স্থান অধিকার করেছে। তাছাড়া মোট ব্যবহারকারীর সংখ্যা ভাষার মধ্যে বাংলা ভাষা বিশ্বের বৃহত্তম, বাংলা ভাষা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা। তাছাড়া আমরা দেখতে পাই ইংরেজি ভাষার প্রচলন জগৎ থেকে শুরু হয়ে যাচ্ছে, বাংলা ভাষা কিন্তু আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমরা যখন মাতৃগর্ভে জন্ম নিই তখন আমরা বাংলা ভাষাকে গ্রহণ করি, কিন্তু আমরা বাঙালিরা বাংলা ভাষাকে সেভাবে গুরুত্বই দিই না, বাংলা বলতে লজ্জা পায়। তাই আমাদের বাঙালি বলতে লজ্জিত হওয়া দরকার। বাংলা ভাষা যাতে আর উন্নত হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। তাই আমাদের উচিত বাংলা ভাষাকে সম্মানের সাথে এবং শ্রদ্ধার সাথে গুরুত্ব দেওয়া এবং বাংলা ভাষা যাতে উন্নত হয় তার দিকে নজর রাখা। তাই আমরা সবাই আজকে এই লক্ষ্য স্থির করবো যাতে আমরা বাঙালি বলে যদি আমাদের লজ্জা না হয়। তাই আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা ও সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাবো। নমস্কার। আপনি কি কবিতা গল্প লিখতে বা পড়তে ভালোবাসেন? তাহলে সঙ্গে থাকতেই হবে কবিতা ক্লাবের। আমাদের অফিসিয়াল পেজ সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব। আমাদের পেজের সমস্ত আপডেট পেতে লাইক করুন আমাদের অফিসিয়াল পেজ, আমাদের পরিবারের একজন হয়ে যান।